এক সময় এই গ্রামে ছিল মানুষের বসবাস। রয়েছে এই গ্রামে এখনো পাকা বাড়িঘর, রয়েছে লক্ষ্মীর মন্দির, কিন্তু এখন আর এই গ্রামে কেউ বসবাস করে না। বাড়িঘরগুলো প্রায় ভগ্নদশা। গ্রামের দীর্ঘ প্রায় 20-22 বছর থেকে বাস নেই গ্রামের মানুষের। ভূতের ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের মানুষ বলে গুজব ছড়ায়, আর এখানে বাস করে না। এই গ্রামের বসবাসকারী মানুষেরা তারা অন্যত্র জায়গায় বাড়িঘর করে বসবাস করছেন। তবে এই লক্ষ্মী পুজোর দিন গ্রামের মানুষেরা গ্রামে ফেরেন এবং গ্রামের লক্ষ্মী পুজো করেন। এই দিন সবাই একত্রিত হন, দেখা হয় একে অপরের সাথে। লক্ষ্মী পুজো অর্চনা শেষে ভোগ প্রসাদ খেয়ে আবার ফিরে যায় বর্তমান নিজেদের বাড়িতে, আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বেনা গ্রাম। তবে এদিন গ্রামের বাসিন্দা শান্তিরঞ্জন মাঝি বলেন, ভূতের উপদ্রব নয়, এটা গুজব, ভূত বলে কিছু নেই। আমরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণ তখন পানীয় জল, বিদ্যুৎ, বাসস্ট্যান্ড, রাস্তাঘাট ছিল না, তাই গ্রামের মানুষ এই বেনা গ্রাম ছেড়ে বর্তমানে অন্যত্র বসবাস করছেন। তবে লক্ষ্মী পুজোর দিন সবাই একদিনে বেনা গ্রামে আসেন। লক্ষ্মী পুজোর দিন দেখা হয় গ্রাম ছেড়ে চলে যাওয়া একে অপরের সাথে। লক্ষ্মী পুজো খুব ধুমধাম পুজো হয় বেনা গ্রামে। চলে গেছে তার কারণ, প্রধান কারণ হচ্ছে জল ছিল না, জল, কল, বিদ্যুৎ, রাস্তাঘাট, বাস স্টপেজ এইগুলো ছিল না, সেই জন্যে লোক চলে গেছে। ওইটা আমি মানতে চাই না, সম্পূর্ণ ভুল কথা, এটা রটিয়েছে কেউ। এই সাংবাদিক আসতো, হেডিংয়ে লিখতো বেনা গ্রাম ভূতের গ্রাম, কিন্তু নিচের অংশটা ভূত ছিল না। হ্যাঁ, ওইটাতে জল, কল, বিদ্যুৎ, রাস্তাঘাট, ওয়াগেন বেকার এইসব কথা বলতো, লেখা থাকতো আর কি। তো ওয়াগেন বেকাররা মাল নামাইতো দূরে, এইদিকে দূরে পলাশ বাগানে, এইদিকে অনেক দূরে, আমরা এখানে নামাতে দিতাম না। হ্যাঁ, ওরা কোনোদিন আমাদের উপরে কোনো আক্রমণ করে নেই। না না, ভূত ভূত বলে কোনো জিনিস নেই, আমি সায়েন্স নিয়ে পড়েছি, ভূত আমি বিশ্বাস করি না। হ্যাঁ, দেখিও নেই। তার উদাহরণ দিচ্ছি আর একটা খুব বড় উদাহরণ, টিভি চ্যানেলে 3-4টা ছাতা লাগিয়েছিল রাত্রে ভূত ধরার জন্যে, এই রটানোর পর। তো সারা রাত ছিল তারা জেগেছিল, তারপর সকালবেলায় বলছে, আমি এসেছিলাম এখানে সকালবেলায়, বলছে না একটিও ভূত দেখতে পাই নাই আমরা। লাগছে এবারে কি ফিরে আসবে সবাই? ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কেননা এখন ধরুন সবাই তো যে যেখানে পারে বাড়ি বানিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, তো আগে তো আপনারা সবাই এখানে থাকতেন? হ্যাঁ, আগে সবাই আমরা এখানে থাকতাম, কিন্তু এই বিদ্যুতের জন্যই সবাই চলে গেল। তবে এককালীন খুব চর্চা ছিল যে এটা ভূতের গ্রাম, বেনা গ্রামটা ভূতের গ্রাম। হ্যাঁ, তো ভূতের উপদ্রবের ভয়ে মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছিল। ভূতের উপদ্রবের সাথেও বাড়ি ছাড়া হয়েছে, কারেন্ট ছিল না, অন্ধকার, সন্ধে হলে বাড়িতে ঢুকে যেতে হতো, এসব নানা কারণের জন্য সব ছাড়ানো হয়েছে। তারপরে যাতায়াত ব্যবস্থাও খুব অসুবিধে। তো এখন দেখা যাচ্ছে বাড়ির এই ধ্বংসা স্তূপ। হ্যাঁ, তো এগুলো তো সব আপনাদেরই? হ্যাঁ, আমাদেরই। তো কি ভাবছেন যে আবার করে পুনরায় নতুন করে বাড়ি তৈরি করা বা বাড়ি করে থাকা, এরকম কোনো চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা যদি ধরুন কেউ বানায় তাহলে বানানো যাবে, কিন্তু একা তো কেউ আসতে চাইছে না। না মানে একা 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 কেউ আসতে চাইছে না, মানে সবাই যদি একসাথে আবার ফিরে আসে, হ্যাঁ, তাহলে হয়তো গ্রামটা আবার। আসানসোল থেকে মিলন সূত্র ধরে রিপোর্ট, আনন্দ বার্তা।